হাই স্টুডেন্ট, আমি প্রিয়াঙ্কা বৈদ্য। চলে এসেছি আরেকটা নতুন ক্লাস নিয়ে। তো তোমরা যারা রেগুলার বেসিসে ক্লাস করছো তারা জানো, এএনএম জিএনএম 2023 প্রিপারেশন ক্লাস চলছে এবং এটা হচ্ছে ক্লাস নাম্বার 8। তোমাদের ক্লাস 9-এর এবং ক্লাস 10-এর সমস্ত চ্যাপ্টার এবং কোশ্চেন অ্যান্সার আমার চ্যানেলে আপলোড করা আছে। যারা দেখোনি অবশ্যই ডিসক্রিপশনে লিঙ্ক দেওয়া আছে, সেখান থেকে দেখে নেবে। আর যারা নতুন আছে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবে, পাশে থাকা বেল আইকনটা অবশ্যই প্রেস করে রাখবে নতুন নতুন ভিডিও সবার আগে পাওয়ার জন্য। তো টপিক ওয়াইজ ক্লাস চলছে এবং তোমরা অনেকেই বলেছো যে টপিক ওয়াইজ ক্লাস করালেই তোমাদের অনেক বেশি হেল্প হচ্ছে। তো আজকে আমরা জীব বৈচিত্র্য সংরক্ষণের যে পাঠগুলো রয়েছে এবং বিভিন্ন প্রকল্প যেগুলো রয়েছে সেগুলো চার্টের মাধ্যমে আলোচনা করব, যাতে সুবিধা হয় তোমাদের এবং সেখান থেকেই প্রশ্ন আসে। প্রিভিয়াস ইয়ারের প্রচুর প্রশ্ন সেখান থেকে এসেছে, সেই জন্য এই টপিকটা খুব ইম্পর্টেন্ট। পুরো ভিডিওটা দেখতে থাকো। আচ্ছা, তো আজকে প্রথম যেটা আমরা আলোচনা করব সেটা হচ্ছে হটস্পট নিয়ে আলোচনা করব। যে তোমরা মোটামুটি ক্লাস করেছো এবং তোমরা জানো যে জীব বৈচিত্র্য আমাদের চারপাশের পাশে যে যত রকমের আমরা উদ্ভিদ হোক প্রাণী হোক যত রকমের আমরা জীব দেখতে পাই সেগুলোই হচ্ছে, তাদের মধ্যে বিভিন্ন প্রকারভেদ রয়েছে, তাদের মধ্যে ভেদ রয়েছে, তারা সবাই সবার থেকে আলাদা একটা, সেই জন্য এটা হচ্ছে জীব বৈচিত্র্য। এবং জীব বৈচিত্র্য সংরক্ষণেরও প্রয়োজনীয়তা রয়েছে এবং কিছু এন্ডেমিক প্রজাতি রয়েছে, আঞ্চলিক প্রজাতি, মানে সেই প্রজাতিগুলো একটা নির্দিষ্ট অঞ্চলেই দেখা যায়, তার বাইরে সেই প্রজাতি দেখা যায় না। তো সেই এন্ডেমিক প্রজাতিগুলো যে অঞ্চলে বেশি পরিমাণে রয়েছে এবং তারা বিপন্নর পথে, মানে বিলুপ্ত হয়ে যাবে এরকম পথে, তো সেই জায়গাগুলোকে হটস্পট বলে। এবং হটস্পটের আমাদের ভারতে চারটে হটস্পট অঞ্চল রয়েছে, একটা হচ্ছে পূর্ব হিমালয়, একটা হচ্ছে ইন্দো বর্মা, একটা হচ্ছে পশ্চিম ঘাট ও শ্রীলঙ্কা, একটা হচ্ছে সুন্দরল্যান্ড। তো তোমাদের প্রশ্ন কোথা থেকে আসে আমি একদম ডিটেলসে বলবো, যে কোন কোন প্রজাতি এখানে সংরক্ষণ করা হয় বা আমরা বলতে পারি কোন কোন প্রজাতি এখানে এন্ডেমিক প্রজাতি, মানে এই অঞ্চল ছাড়া অন্য কোথাও সেইভাবে দেখা যায় না, সেই প্রজাতিগুলোর নাম আসে। তো পূর্ব হিমালয় কোথায় বিস্তার আছে? আসাম, সিকিম, পশ্চিমবঙ্গের উত্তরাংশ, অরুণাচল প্রদেশে, এই পুরোটা নিয়ে হচ্ছে পূর্ব হিমালয়। তো এখানে যে এন্ডেমিক স্পিসিস যেগুলো রয়েছে, আঞ্চলিক প্রজাতি রয়েছে যেগুলো বিপন্ন প্রায়, সেইগুলো হচ্ছে কলসপত্রী, গোল্ডেন লেঙ্গুর আর একশৃঙ্গ গন্ডার। এখান থেকে একশৃঙ্গ গন্ডার দিয়ে প্রশ্ন আসে, ঠিক আছে। ইন্দো বর্মা হচ্ছে ভারতের উত্তর পূর্বাংশ, মায়ানমার, কলম্বিয়া, ভিয়েতনাম, চীনের কিছু অঞ্চলে দেখা যায়। তো তোমাদের আমি বলবো যে এটা একটু লিখে নিতে, যদি তোমরা স্ক্রিনশট তুলে বা ভিডিওটা পজ করে লিখে নিতে পারো তাহলে খুব ভালো হয়, কারণ বইতে এইভাবে চার্ট আকারে দেওয়া নেই। আচ্ছা, এখানে এন্ডেমিক স্পিসিস কী আছে না? অর্কিড রয়েছে, কুমির রয়েছে আর ময়না রয়েছে। পশ্চিম ঘাট ও শ্রীলঙ্কা, অবশ্যই শ্রীলঙ্কার কিছু অঞ্চল পড়বে আর মহারাষ্ট্র, কর্ণাটক আর কেরালা পড়বে। এখানে নীলগিরি, থর আর ম্যাকাকা বলে কিছু প্রজাতি এখানে এন্ডেমিক স্পিসিস। সুন্দরল্যান্ড হচ্ছে আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জটাকে সুন্দরল্যান্ড বলছে এবং এখানে এন্ডেমিক স্পিসিস হচ্ছে সুন্দরী, গরান, ওরাং ওটান। এটা খুব ইম্পর্টেন্ট, এখান থেকে প্রশ্ন আসে। নেক্সট চার্টে চলে আসবো, যে তোমরা কিন্তু বলবে যে চার্ট করে করে বোঝানোটা বা চার্ট করে করে যে আমরা পড়াচ্ছি সেটা তোমাদের কতটা উপকার হচ্ছে, কতটা হেল্প হচ্ছে। কোশ্চেন অ্যান্সারের ক্লাস কিন্তু করানো আছে, তাই আমি একেবারে কোশ্চেন অ্যান্সার এবং চার্ট করে করে পুরোটাই কভার করার চেষ্টা করছি, যাতে যেখান থেকে প্রশ্ন আসে সেইখানটাই আমরা আলোচনা করছি। আচ্ছা, এবার আমি বললাম জীব বৈচিত্র্য মানে গাছপালা, পশু পাখি সব কিছু বোঝাচ্ছে, তো তাদেরকে সংরক্ষণ করার প্রয়োজনীয়তা রয়েছে, কারণ তাদের থেকে আমরা অনেক উপকার পাই, গাছ থেকে উপকার পাই, বিভিন্ন পশু পাখি সবার থেকে আমরা উপকার পাচ্ছি, কারণ আমরা একটা সিস্টেমে রয়েছি যেটাকে বাস্তুতন্ত্র বলছে, সবার ওপর নির্ভরশীলতা। তো তার জন্য তাদেরকে রক্ষা করা প্রয়োজন, সেই রক্ষাটাকে আমরা সংরক্ষণ বলি বা তাদেরকে প্রিজার্ভ করা প্রয়োজন। তো ইনসিটু সংরক্ষণ মানে তোমরা জানো তাদেরকে তাদের পরিবেশের মধ্যে রেখে যদি আমরা তাদেরকে প্রোটেক্ট
করি বা সংরক্ষণ করি তাকে বলে ইনসিটু সংরক্ষণ। মানে পশু পাখি কোথায় থাকে? বনে থাকে বা জঙ্গলে থাকে। তাদেরকে জঙ্গলের মধ্যে রেখেই তাদের চারপাশে আমরা যদি বিভিন্ন প্রোটেকশান দিই বা সেখানে যদি গাঠ দিই, তাহলে যাতে চোরা শিকারীরা না ঢুকতে পারে, এইভাবে যদি তাদের নিজের পরিবেশে রেখেই তাদের প্রোটেকশান দেওয়া যায়, এইটাকে বলে ইনসিটু সংরক্ষণ। আর জাতীয় উদ্যান, অভয়ারণ্য, বায়োস্ফিয়ার রিজার্ভ, এগুলো তার মধ্যে পড়ছে। আচ্ছা, এবার জাতীয় উদ্যানের মধ্যে আমি বলি যে কর্বেট ন্যাশনাল পার্ক, এটা খুব আসে উত্তরাখণ্ডে আছে, বাঘ সংরক্ষণ করা হয় জাতীয় উদ্যান। আচ্ছা, বান্ধবগড় জাতীয় উদ্যান রয়েছে মধ্যপ্রদেশে, বাঘ ও নীল গাই এখানে সংরক্ষণ করা হয়। গরুমারাটা রয়েছে পশ্চিমবঙ্গ, পশ্চিমবঙ্গ থেকে প্রশ্ন আসে খুব বেশি আসে। তো গরুমারা জাতীয় উদ্যান একটা ন্যাশনাল পার্ক বা জাতীয় উদ্যান পশ্চিমবঙ্গে আছে, গন্ডার সংরক্ষণ করা হয়। কাজিরাঙ্গা জাতীয় উদ্যান আসামে রয়েছে, একশৃঙ্গ গন্ডার সংরক্ষণ করা হয়। আর পেরিয়ার জাতীয় উদ্যান কেরালায় আছে, বাঘ সংরক্ষণ করা হয়। জলদাপাড়াটা খুব ইম্পর্টেন্ট, এটাও একটা জাতীয় উদ্যান, পশ্চিমবঙ্গে রয়েছে, একশৃঙ্গ গন্ডার সংরক্ষণ করা হয় আর বাঘ সংরক্ষণ করা হয়। এখান থেকে প্রশ্ন তোমরা আসে, একদম ইম্পর্টেন্ট প্রশ্নগুলোই আলোচনা করছি। আচ্ছা, যদি ভালো লাগে অবশ্যই লাইক করে দিও, বন্ধুদের মধ্যে শেয়ার করে দিও, আর ডিসক্রিপশনে লিঙ্ক দেওয়া আছে, আগের ক্লাসগুলো অবশ্যই করে নিও। পৃথিবীর প্রথম জাতীয় উদ্যান হচ্ছে ইয়েলোস্টোন জাতীয় উদ্যান, যেটা আমেরিকায় আছে। ভারতের প্রথম জাতীয় উদ্যান হচ্ছে হেইলি জাতীয় উদ্যান, যেটার এখনকার নাম হচ্ছে কর্বেট ন্যাশনাল পার্ক, ঠিক আছে। এবং জাতীয় উদ্যান যেটা রয়েছে তার নিয়ন্ত্রণ করে হচ্ছে কেন্দ্রীয় সরকার, এখান থেকেও প্রশ্ন আসতে পারে। আরেকটা চার্ট আলোচনা করব অভয়ারণ্য নিয়ে, সেটাও একটা ইনস্টিটিউট সংরক্ষণের মধ্যে পড়ে, একদম ইম্পর্টেন্ট যেগুলো সেকে প্রশ্ন আসে। বেথুয়া ডহরি অভয়ারণ্য পশ্চিমবঙ্গে রয়েছে, কী কী সংরক্ষণ করা হয়? হরিণ এবং সজারু। বন্দিপুর হচ্ছে কর্ণাটকে রয়েছে, বাঘ আর বাইসন এখানে সংরক্ষণ করা হয়। আর চিল্কা হ্রদ, যেটা বার্ড সেঞ্চুয়ারি রয়েছে, পাখিরালয় বলা হয়, সেটা উড়িষ্যায় রয়েছে, ঠিক আছে। এবার আমরা কিছু প্রকল্প নিয়ে আলোচনা করব, যেমন টাইগার প্রকল্প মানে হচ্ছে প্রজেক্ট বা প্রকল্প মানে হচ্ছে বাঘ সংরক্ষণ করা হয়। যেটা ইম্পর্টেন্ট সেটা হচ্ছে পশ্চিমবঙ্গের সুন্দরবন সংরক্ষিত অঞ্চল বা সুন্দরবনে এটা সংরক্ষণ করা হয়। গন্ডার প্রজেক্ট রয়েছে পশ্চিমবঙ্গে, জলদাপাড়া অভয়ারণ্য, ঠিক আছে। সিংহটাকে বলা হয় লিও প্রজেক্ট রয়েছে গুজরাটের গির জাতীয় পার্কে। কুমির প্রকল্প রয়েছে, মানে এখানে প্রকল্প মানে হচ্ছে এখানে কুমির সংরক্ষণ করা হয়, ঠিক আছে। তো কুমির প্রকল্প বা প্রজেক্ট রয়েছে পশ্চিমবঙ্গের সুন্দরবন আর উড়িষ্যার টিকরপাড়া ও ভিতরকণিকা, ঠিক আছে। আর রেড পান্ডা রয়েছে যে সিকিম আর অরুণাচল প্রদেশে। আচ্ছা, এরপরে আমরা বায়োস্ফিয়ার রিজার্ভটা বাদ চলে গেল। তো বায়োস্ফিয়ার রিজার্ভটা কিছু জোন থাকে, তিনটে জোন থাকে, তার মধ্যে যে কোর জোন মানে একদম ভিতরের যে জোনটা সেখানেই এক্স্যাক্টলি পশু পাখিরা থাকে। এবং কী কী রয়েছে উদাহরণ আসবে, কোথায় অবস্থিত সেগুলো একটু দেখবে, আর কী সংরক্ষণ করা হয়। তো সুন্দরবন অবশ্যই পশ্চিমবঙ্গে অবস্থিত। পাঁচমারি হচ্ছে মধ্যপ্রদেশ, মানস হচ্ছে আসামে অবস্থিত, আর শিমলিপাল হচ্ছে উড়িষ্যায় অবস্থিত, আর কাঞ্চনজঙ্ঘা হচ্ছে সিকিমে অবস্থিত। সংরক্ষিত জীব কী কী রয়েছে? অবশ্যই সুন্দরবনে তোমাদের সুন্দরী, তারপরে গরান, গেওড়া এগুলো পাবে, আর লবণাম্ব উদ্ভিদগুলো রয়েছে, কাঁকড়া, রয়্যাল বেঙ্গল টাইগার সুন্দরবনে রয়েছে। আচ্ছা, মেছো বিড়াল, হরিণ, তারপর শুশুক, ডলফিন, এইগুলো কিন্তু সংরক্ষিত জীব। তো পুরোটাই আমরা আলোচনা করলাম। আরেকটা জিনিস, সেটা এক্সিটু সংরক্ষণ একটু বলে দিই। এক্সিটু সংরক্ষণ হচ্ছে সেখান থেকে যে প্রশ্নটা বারবার আসে, এক্সিটু মানে হচ্ছে আমরা যদি পশু পাখি বা গাছপালা তাদেরকে নিজেদের পরিবেশের বাইরে, আমরা একটা নিজেরা যদি আর্টিফিশিয়াল করে একটা পরিবেশ তৈরি করে সেখানে নিয়ে এসে যদি তাদেরকে প্রোটেকশন দিই, তাকে বলে এক্সিটু সংরক্ষণ। যেটার মধ্যে আমরা প্রথমে পড়ব চিড়িয়াখানা, বোটানিক্যাল গার্ডেন, এগুলো রয়েছে। এবং যেটা খুব
আসে সেটা হচ্ছে ক্রায়ো প্রিজারভেশন। -196°C তরল নাইট্রোজেনে কিছু আমরা বলতে পারি যে উদ্ভিদের যে পরাগ রেণু হতে পারে বা স্পাম ওভাম এগুলোকে সংরক্ষণ করা হয়, সেটা হচ্ছে ক্রায়ো প্রিজারভেশন -196°C-এ। তাহলে আমরা এখানে মেনলি আলোচনা করলাম যে ইনসিটু সংরক্ষণ এবং এক্সিটু সংরক্ষণ এবং বিভিন্ন প্রকল্প নিয়ে। এরপরে নেক্সট টপিক নিয়ে, যেগুলো ইম্পর্টেন্ট সেই ইম্পর্টেন্ট টপিক নিয়ে খুব তাড়াতাড়ি হাজির হব। তাহলে আজকের মতো টাটা।